1757 খ্রিস্টাব্দে বাংলার শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলা যখন পলাশী প্রান্তরে ব্রিটিশদের হাতে পরাজিত এবং নিহত হন, তখন সমগ্র বাংলার শাসনভার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়, অস্তমিত হয়ে যায় বাংলার স্বাধীনতার সূর্য। উক্ত সময়ে অবিভক্ত বাংলার রংপুর অঞ্চলের কালেক্টর হয়ে আসেন গুডল্যান্ড সাহেব এবং তার অধীনে কৃষকদের থেকে কর সংগ্রহ করতেন নসিপুরের জমিদার দেবী সিংহ এবং কর সংগ্রহের নামে কৃষকদের উপর ইনি আরম্ভ করেন অকথ্য নির্যাতন এবং মেতে ওঠেন হত্যালীলায়। সমগ্র উত্তরবঙ্গের কৃষকদের উপর অকথ্য অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধারণ যিনি করেছিলেন তিনি হলেন ক্ষণজন্মা দুর্ধর্ষ এক নারী। বীর বিক্রমা এই নারীটি হল রংপুরের পীরগাছা উপজেলার মন্থনা জমিদার দেবী অধুরানী। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে রংপুর দিনাজপুর সহ অবিভক্ত বাংলার সমগ্র উত্তরবঙ্গে ছড়িয়ে ওড়ে এই কৃষক প্রজা বিদ্রোহ। দেবী অধুরানীর কাছে কোণঠাসা হয়ে পড়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পলাশী প্রান্তরের যুদ্ধের ঠিক 3 বছর পর মীরজাফর এবং তার জামাতা সেই সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একদল সৈন্য রংপুর অভিমুখে অগ্রাভিযান পরিচালনা করে। সালটি তখন 1760। এই যুদ্ধে ব্রিটিশরা প্রচণ্ড মার খায় দেবী অধুরানীর হাতে। এই যুদ্ধে দেবী অধুরানীকে সঙ্গ দেন কিংবদন্তির সেই ভবানী অঠক এবং রংপুরের নুরউদ্দিন মোহাম্মদ বাকের জং অর্থাৎ ফকির মজনু শাহ। 1760 সালে সংঘটিত এই যুদ্ধের বর্ণনা আমি ইতিমধ্যেই প্রচার করেছি। এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হারের পর পুনরায় তারা সংঘটিত হয় দেবী অধুরানীর বিরুদ্ধে আরেকটি যুদ্ধ পরিচালনার জন্য। তারই প্রেক্ষিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে মুর্শিদাবাদ থেকে অগ্রসর হয় রংপুর অভিমুখে। এরপর বিশাল সংখ্যক এই সৈন্যবাহিনী অগ্রসর হয় ধীরে ধীরে রংপুরের অদূরে ইরগাছার মন্থনা জমিদারির দিকে। এদিকে দেবী অধুরানী সশরীরে উপস্থিত হন তার সৈন্যবাহিনীর সামনে। তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন ইটাকুমারী জমিদার শিবচন্দ্র রায়। এরপর পীরগাছার অদূরে চণ্ডীপুর নামক স্থানে উভয় পক্ষ মুখোমুখি হয়। চণ্ডীপুরের মাঠটি আজও আছে, যেখানে একটি স্কুলও আছে। শুরু হয়ে যায় এক অসম যুদ্ধ, একদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর একদিকে দেবী অধুরানী। নবযুবা দেবী অধুরানী খোলা অরবারি হাতে যুদ্ধের মাঠে সশরীরে ঝাঁপিয়ে পড়েন, একে একে অতল করতে থাকেন ইংরেজ বাহিনীকে। বীর বিক্রমে লড়াই করতে করতে যুদ্ধের মাঠেই প্রাণ ত্যাগ করেন দেবী অধুরানী, ইটাকুমারী জমিদার শিবচন্দ্র রায় এবং অগণিত দেশভক্ত সৈনিক। সালটি তখন 1783 ফেব্রুয়ারি মাস বৃহস্পতিবার 9 তারিখ। এই অকুতোভয় নারী যোদ্ধা এবং শহীদ সকল যোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ, শ্রদ্ধাভরে স্মরণ করি তাদের আত্মত্যাগকে।